হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে গেলে কার্সিভ রাইটিং এর কথা আমাকে অনেকে বলছে, কার্সিভ রাইটিং টা দেখিয়ে দাও। কার্সিভ রাইটিং দেখতে গেলে প্রথমে একটা জিনিস জানতে হবে, ইংলিশ রাইটিং তিনটা পার্টে হয়, তিনটা লাইন, উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট আর মিডিলে একটা পার্ট, এই তিনটা পার্ট। এটা হচ্ছে মেন বডি, আর এদিকে উপরে একটা লেজ, নিচে একটা লেজ থাকে। যেরকম এ বি সি ডি ই এফ জি এইচ, তো এই একটা পার্ট থাকে আর এই একটা পার্ট থাকে। এবার কার্সিভ রাইটিং করতে গেলে মেন যেটা ফান্ডা সেটা হচ্ছে প্রত্যেকটা এই অ্যাঙ্গেলে হয়, প্রত্যেকটা ওয়ার্ড এই অ্যাঙ্গেলে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, শেপগুলো হয় ওভেল, ওভেল শেপের, এই শেপের হয়, রাউন্ড হয় না, ঠিক আছে। নাম্বার থ্রি, যেরকম ধরো এটা যে হয়, এটা ধরো এ বি এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, বোঝা গেল? আবার এ বি যদি দেখি তাহলে এখানে একটা ওভেল, এখানে একটা ওভেল, বোঝা গেল? এই ওভেল, এই ওভেল, বুঝে গেল? তাহলে হয়ে গেল। তিন নাম্বার হচ্ছে প্রত্যেকটার দুই দিকে দুটো লেজ থাকে, এটা হচ্ছে শুরু স্টার্টিং লেজ, এন্ডিং লেজ, যে কোনো ওয়ার্ডে স্টার্টিং লেজ, এন্ডিং লেজ, স্টার্টিং লেজ, এন্ডিং লেজ। কীভাবে? যেরকম এ, এই দেখো শুরু হবে এখান থেকে, আবার শেষ হয়ে আবার পরের পরের অক্ষরের জন্য একটা লেজ ছাড়বে, আবার এখান থেকে বি শুরু হবে আবার এখানে ছাড়বে, এখান থেকে সি শুরু হলো আবার এখানে ছাড়লো, এখান থেকে ডি শুরু হলো এখানে ছাড়লো, আবার এখান থেকে ই এফ আবার ছাড়লো, জি আবার ছাড়লো, এইচ আবার ছাড়লো, আই জে কে এল এম এন, আচ্ছা এম এন, এখানে লেজ দেবে, এখানে লেজ, উপর থেকে লেজ, নিচ থেকে লেজ, ও পি। এবার যেটা উপর থেকে লেজ থাকবে এখান থেকেই অন্য ওয়ার্ড উঠবে, যেটা নিচ থেকে আসবে নিচ থেকেই উঠবে, কিউ। হ্যাঁ, আর এস, এটা এখানে লেজ আসবে, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এটাও এরকম, এটা এরকম, প্রত্যেকটার একটা শুরুর লেজ, যাতে একটার সাথে একটা জয়েন্ট করে যায়, এ বি জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে, সি ডি জয়েন্ট হয়ে গেল, ও পি জয়েন্ট হয়ে গেল, দিয়ে এরকম ছাড়বে পরের অক্ষরের জন্য। তাহলে হ্যালো পুরো পুরোটা এই, আর কোনো ফান্ডা নেই এই কটে, যত এবার যত তুমি সুন্দর করে লিখবে, যত ছোট ছোট করে সুন্দর করে লিখবে দেখতে, তত যত লম্বাটে লম্বাটে করে লিখবে, তত এই অক্ষরটাই যদি এরকম, দেখতে একটু সুন্দর হবে। এবার ফরম্যাটের উপর তুমি কতটা ক্লোজ ক্লোজ লিখবে, কতটা আপে যাবে, কতটা এই এই জিনিসটাকে, এই জিনিসটাকে ফলো করে যেতে হবে, এই এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটা, যে এই লাইন লাইনের কাজটা হাতের প্রচুর প্র্যাকটিস করতে হবে, এই এইভাবে এইভাবে যদি প্র্যাকটিস করে যাও, পার্টিকুলার এই নার্ভসটা স্ট্রং হয়ে যাবে,
তখন কার্সিভ রাইটিং অনেক বেশি ইজি হয়ে যাবে। জাস্ট এইভাবে পাতার পর পাতা পাতার পর পাতা করে যাও, জাস্ট এইভাবে হাত নাড়াবে না, জাস্ট এইভাবে ফিঙ্গার নাড়িয়ে নাড়িয়ে, তাহলে যে নার্ভসটা কাজে আসছে সেই নার্ভসটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। এই হলো ফান্ডা।